স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের বাক্সে বা শান্তা চ্যানেল থেকে। আমাদের আজকের নিবেদন সমরেশ বসুর লেখা গল্প শুভ বিবাহ। শুভ বিবাহ কথাটি খুবই চলিত। আমি যে বিয়ের কথা বলতে যাচ্ছি সেটা ঠিক আপনাদের মতে শুভ বিবাহ নাও হতে পারে, হতে পারে খানিকটা অভিনব অভিনব বিয়ে। বেশ কিছুদিন আগের কথা বলছি, একটি ছোটখাটো বেকারি ফ্যাক্টরিতে হিসাবরক্ষকের কাজ করতুম। আসলে হিসাব রক্ষা, মালখানা পাহারা দেওয়া এবং সাপ্লায়ার, এই ত্রিবিধ কাজই আমাকে করতে হতো। মাইনে পেতুম গোটা 30। আমার মালিকের এক শালা ছিল কলকাতা থেকে প্রায় 60-62 মাইল দূরে, ছোট মফস্বল টাউনে। মনোহারির দোকান ছিল তার, আমাকে মাঝে মাঝে মাল নিয়ে সেইখানে পৌঁছে দিয়ে আসতে হতো। সেই সময়টাতে ময়দা পুরো রেশনিং, পারমিট ছাড়া এক চিমটি ময়দাও পাওয়া যায় না। সেই জন্য আমার মালিক দূরে মালটা পাঠিয়ে বেশ রোজগার করছিল, কিন্তু কাজটা বড় বিস্তৃ। অবশ্য মালটা বহন করার জন্য আমায় কুলির পয়সা দেওয়া হতো, তবু এত দূরে গিয়ে মাল দিয়ে আসতে হতো যে আমার ধৈর্য থাকতো না এক একদিন। দায়িত্বও ছিল কম নয়, মালের দায়িত্ব, তাছাড়া পায় পয়সাটি পর্যন্ত গুনে গুনে হিসাব দেওয়ার দায়িত্ব, সবই করতে হতো। তারপর মালিকের শালাটি পয়সার ব্যাপারে, যাগে সেসব কথা, যেখানে যাওয়ার কথা ছিল সারাদিনে 3টে গাড়ি আছে সেখানে, তার মধ্যে একটি আমাদের শহরতলির স্টেশনে দাঁড়ায় না। সকালের গাড়িটি ফেল করলে রাত্রি 7:30টায় আর একটি, সেইটিতে গেলে মালিকের শালাকে ঘুম থেকে তুলতে হয়, অবশ্য শ্যালক যদি ঘরে থাকে। তার বসত বাড়ি আবার সে শহর থেকে মাইল 3 দূরে। কোনো কোনো দিন সে সেখানে যায়, কোনো কোনো দিন শহরেই মেয়ে মানুষের পাড়ায়। যাক সে কথা, আমাকে নানান রকম ভোগান্তি পোয়াতে হয় প্রায়ই, তবে মাগনা নয়, 30টি টাকার বিনিময়ে। আর খুব খিদে পেলে, রুচি থাকলে কারখানার ছাড়, অর্থাৎ খারাপ কিংবা ভাঙাচোরা রুটি বিস্কুট খেতে পাওয়া যেত। এটি বিনা পয়সায় পাওয়া যেত, একমাত্র উপরি রোজগার। একবার আমাকে যেতে বলা হলো সেই 7:30টার গাড়িতে। সেদিন আকাশের অবস্থাটা ভালো নয়, শ্রাবণ মাস, জলটা ঠিক জোরে হচ্ছে না, হাওয়া নেই, সারাদিন মেঘে আকাশ অন্ধকার হয়েছিল, বৃষ্টি হচ্ছে ফিসফিস করে। যেমন রাস্তার অবস্থা, তেমনি গাড়িগুলি তৃতীয় শ্রেণীর অবস্থা। তার ওপর ছিল সেদিন বিয়ের লগ্ন, বর আর বরযাত্রীরও ভিড় ছিল। বাজারের গাড়িগুলির তো কথাই নেই, হয় আসতে না হয় ছানার বোটকা গন্ধে ভরা, তার উপরে অন্ধকার, যেন ওই গাড়িগুলিতে বাতি জ্বলতে নেই, ভালো কামরাতেই জ্বলে না। আমার সঙ্গে 6 মাল, এস পাপা লেড়ো, নানা ধরনের দেশি বিস্কুট আর রুটি কেক ভরা। আমাকে বাজার গাড়িতে উঠতে হলো, থার্ড ক্লাসের যাত্রীরা এত মাল নিয়ে উঠতেও দিতে চান না। বেরুলাম, সেখানে পৌঁছালাম প্রায় রাত্রি 11টায়। সেই একই ফিসফিসে জল আর গুমোট, মাঝে মাঝে চোখ ঝলসে দিচ্ছে বিদ্যুৎ, সারা স্টেশনে কুলি নেই একটিও। মালটা নামালুম নিজের হাতেই, মাগনা নয়, কুলির পয়সাটাও লাভ হলো নিজের। স্টেশনটা নদীর পাড়ে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় অনেকখানি, নামি কি করে এত মাল নিয়ে। নিচে উঁকি দিয়ে দেখলুম রিক্সাওয়ালা নেই একটিও। টিকিট কালেক্টর চিনতেন আমাকে, মালগুলি রাতের মতো অফিসে রাখতে দিলেন, টিনগুলি অবশ্য তালা বন্ধ ছিল। বসে বসে কি করি, নিচে নেমে গেলুম, যদি কোনো দোকানে একটু চা পাওয়া যায়। টিকিট কালেক্টর বললেন,
কি শহরে রাতটা কাটিয়ে আসা হবে বুঝি। বলার ভঙ্গিটি খুব স্পষ্ট, বললুম দেখি কি হয়। উনি হাসলেন, আমি নেমে এলুম। ইস কি বিদ্যুৎ, যেন নির্ঘাত বাজ পড়বে মাথায়। স্টেশনটা অনেক উঁচুতে, নিচের জমির সঙ্গে মিশেছে এক মাইল দূরে। স্টেশনের লাইনের তলা ইট সিমেন্ট দিয়ে জমানো, যেন উপরে ব্রিজ আর নিচে রাস্তা। কিন্তু রাস্তা ঠিক নয়, তলা দিয়ে সরু সরু মালা ঢাকা গলির মতো হয়েছে। এক একটি খিলানের তলায় চামচিকের বাস, ইঁদুর আর শোলা সাপ খোপ সব কিছুরই যাতায়াত আছে এই সুড়ঙ্গগুলিতে। নিচে নেমে দেখি চায়ের দোকান খোলা নেই, শহরটা গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। এদিক ওদিক তাকিয়ে খানিকটা উত্তর দিকে একটু আলোর আভাস চোখে পড়ল, এগিয়ে গেলুম। দেখলুম আলো জ্বলছে স্টেশনের নিচে একটি সুড়ঙ্গের মধ্যে, তার মধ্যে কিছু লোক, তা বেশ কিছু, প্রায় জনা 14-15 হবে। গোটা দুয়েক সাইকেল রিক্সাও ঢোকানো রয়েছে। আমাকে দেখে সবাই তাকালো। আলো বলতে সাইকেল রিক্সার দুটি আলো বসানো হয়েছে খিলানের দেয়ালে ছোট ছোট খুপরির মধ্যে। একটি চামচিকে নরকে আবদ্ধ আত্মার মতো এপাশ ওপাশ ছটফট করে উঠছে, আর মানুষগুলোকে ঠিক মানুষ বলে মনে হচ্ছে না, যেন কতগুলি কিম্ভূত কিমাকার মূর্তি। এক ভিন্ন ভয়াল অন্ধকার রাজ্যের কোণে বসে কি যেন ষড়যন্ত্রে ব্যস্ত ছিল। একটি নতুন জীব দেখে হঠাৎ চমকে উঠেছে, মুখগুলি যেন অদ্ভুত রংমাখা, বাঁকা চোয়াল ভাঙা, নাকমুখহীন দলা দলা, শরীরগুলিও সেই রকম, নিজেদের ছায়ার সঙ্গে মিলেমিশে আরেকটি প্রাকৃতিক রূপ যেন। এক মুহূর্ত পরেই নজর করে দেখল সবাই ঘিরে বসেছে দুজনকে মাঝখানে রেখে, একজন পুরুষ আর একজন মেয়ে মানুষ। একমাত্র তাদের দুজনেরই নতুন কাপড়। পুরুষটি কালো, রোগা, খোঁচা খোঁচা চুল, খালি গা, বয়স অনুমান করা যায় না। মেয়ে মানুষটির ঘোমটা আছে, তবু মুখ দেখা যায়। তারও কালো চুলগুলি জট পাকানো, চোখগুলি কোটরে ঢুকে গেছে, দৃষ্টি একটু রোখা রোখা, গায়ে জামা নেই, শরীরের পুষ্টতা চোখে পড়ে, তবে বয়স বলা কঠিন। আমার মনে হলো এদের অনেককেই আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না। আশ্চর্য, তাহলে কি জন্মান্তর বলে কিছু আছে? এরা কি আমার গত জন্মের চেনা শোনা, নাকি আগের মৃত্যুর পর পৃথিবীর কোনো এক অদৃশ্য লোকে এদের দেখেছিল? হঠাৎ একজন বলল, কে কি চাই? যে বলল সে একজন আধবুড়ো, তাকেও আমি চিনি চিনি মনে হচ্ছে। বলল, কিছু চাইনি, একটু চায়ের দোকানের খোঁজে এসেছিলুম। একটি বুড়ির খনখনে গলা শোনা গেল, চা তো এখানে পাবেন না গো বাবু মশাই, এখানে একটা শুভ কাজ হচ্ছে এখন। বলেই বুড়ি হেসে উঠল কেশো গলায়, আরে বুড়িটা তো চেনা, এই বুড়িটা তো স্টেশনের সিঁড়িতে বসে ভিক্ষে করে। একজন জিজ্ঞেস করল, নিবাস কোথায়, কোথায় যাওয়া হবে? যে জিজ্ঞেস করল তাকেও চিনতে পারলুম, সে এখানকার একজন রিক্সাওয়ালা, অনেকবার আমার মাল বয়েছে। বললুম, যাব তো শ্রীহরির মনোহারি স্টোরসে, কিন্তু রাত হয়ে গেছে। রিক্সাওয়ালা অমনি বলে উঠল, ওহো আপনি সেই রুটি বিস্কুটওয়ালা বাবু তো, সাতটা বাবুর দোকানে তো অনেকবার আপনাকে নিয়ে গেছি, তাই এত রাতে আর কোথায় যাবেন রুটিওয়ালা বাবু, বসে যান না এখানেই। আরো একজন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বসে যান, কিন্তু বসবো কোথায়, ছাট অবশ্য লাগছে না, লাগবার কোনো সম্ভাবনাও নেই, যে কোনো ভালো বাড়ির থেকে এ আশ্রয়টি খারাপ না, আর বসতে যাবই বা কেন? জিজ্ঞেস করলুম, ব্যাপারটা কি হচ্ছে? জবাব দিল সেই রিক্সাওয়ালাটি, বলল, আপনি অনাথকে চেনেন তো,
অনাথ আর কালার বউকে। অনাথ আর কালার বউ কই মনে পড়ছে না তো, পরে বুঝলুম অনাথ আর কালার বউ দুজনেই ভিক্ষুক, এই শহরেই ভিক্ষে করে, স্টেশনটা তাদের কেন্দ্রস্থল। অনাথ নিতান্তই অনাথ, সে নাকি নদে জেলারই কোনো এক গ্রামের খাঁটি ব্যাঘ্র ক্ষত্রিয়দের পূজারি বামুন ছিল, কপাল গতিকে এখানে এসে ভিক্ষুক হয়েছে। এমনকি তার নাকি ভিটে মাটিও ছিল এককালে, বিয়ে থার হয়নি, কেউ ছিল না দেবার, এখন দরিদ্র ব্রাহ্মণের ছেলে একটি পয়সা দিন বলে ভিক্ষে করে, বয়স প্রায় 40-42-এর মতো, কিন্তু সে বলে 21-এর বেশি নয়। আর কালার বউ যে কোন কালার বউ তা কেউ জানে না, বৃন্দাবনের কালা নয় এটা সবাই জানে, গত মনান্তরের সময় থেকে এ শহরে আছে। কালা বলে তার এক স্বামী ছিল, সে মারা গেছে, ছেলে মেয়ে ছিল কয়েকটি, তারাও মরে গেছে। কিছুদিন থেকে অনাথ কালার বউয়ের কাছে প্রেম নিবেদন করেছে, এ নিয়ে রাস্তাঘাটে কালার বউ আর অনাথকে গুষ্টি শুদ্ধ উদ্ধার করেছে। এখনো তার গতর আছে, ভিক্ষে করতেও পারছে, শুধু শুধু অনাথের কাছ থেকে একগাদা বিয়োবে কেন, অনাথ তাকে খাওয়াবে পড়াবে কি, ছেলে পুলে হলে পুষবে কে, ন্যাড়া বেলতলায় যায় কবার। অতই যদি দুঃখ সইতে পারবে কালার বউ, তবে এ শহরে অনেক বাবুর কাছে সে যেতে পারত, পয়সা মিলত, কিন্তু রেল পুলের তলায় বিয়েতে হতো। যাক, কিন্তু অনাথ ভিক্ষে বন্ধ করে প্রায় অনশনে মরতে বসল, কালার বউকে সে ভালোবেসেছে, তাকে না পেলে নাকি মরবে। মরুক, কালার বউ বলেছে যদি তাকে পেতে হয় তবে বিয়ে করতে হবে, দরকার হলে খাওয়াতে পড়াতে হবে। অনাথ তাতেই রাজি, মিছি মিছি নয়, ফাঁকি হলে কালার বউ এ সহজছাড়া করবে তাকে, মেরে ধরে তুলোধনও করতে পারে। স্টেশন কেন্দ্রের ভিক্ষাজীবী মেয়ে পুরুষেরা গভীরভাবে ব্যাপারটি ভেবেছে, তারপর এক বাক্যে রায় দিয়েছে, ভিক্ষুক বলে কি তারা মানুষ না, তাদের আর বিয়ে থা বলে কিছু নাই, সুতরাং বিয়ে সাব্যস্ত হয়েছে, সকলে তাদের রুজির পয়সাও দিয়েছে বিয়ের খরচের জন্য। এখানে একটি মন্দিরের সামনে কপালে সিঁদুর লাগিয়ে গলায় রুদ্রাক্ষ দিয়ে একজন ভিক্ষুক ভিক্ষে করে, সে ব্রাহ্মণ, বিয়ের মন্ত্র পড়ার পুরোহিত সে। রিক্সাওয়ালা দুজন আছে, তাদের আর কোথাও যাবার জায়গা নেই রাত্রে, মালিকের ঘরে রাত্রে ফিরে না গেলেও ক্ষতি নেই, তারাও বিয়েটা দেখে যাবে। লাইসেন্সবিহীন দুজন কুলি আছে এই বিয়ে বাসরে, গুটি তিনেক কুকুর, তারপরে আবার আমি এসে হাজির হলাম, আর একজন বাইরের লোক। এতক্ষণে আমি ভালো করে সকলের মুখের দিকে তাকালাম, চোখাচোখি হতেই অনাথ সলজ্জ হেসে মাথা নিচু করল, আর কালার বউ ঘোমটা টেনে দিল। শুনলুম মন্ত্র পড়া হয়ে গেছে, এবার সাত পাকে ঘোরা হবে, এমন সময় আমি এসেছি, দেখলুম শাল পাতায় ঢাকা রয়েছে কি সব, বোধ হয় কিছু তেলে ভাজা জাতীয় খাবার আনা হয়েছে, কেননা কুকুরগুলি ওইদিকেই চোখ পিট পিট করে তাকাচ্ছে। এখন তর্ক হচ্ছিল বিয়ের নিয়মকানুন নাকি ঠিক হয়নি, এখানকার অনেকেই এই বিষয়ে অভিজ্ঞ এবং রীতিমতো বিবাহিত, সাত পাকের আগে সেইটার বিহিত হোক। বসতে পারলুম না, দাঁড়িয়েই রইলুম, জীবনে যে এমন বিয়ে দেখতে হবে তা কোনোদিন ভাবিনি, এমন বিয়ে যে আবার হয় তাও জানতুম না, এখানে যে কিছু নিয়মকানুন নিয়ে আবার বাগবিতাণ্ডা হতে পারে সেটাও কল্পনাতীত ব্যাপার। এবার একটি আদবুড়ি বলে উঠল, আমার কাছে চালাকি চলবে না, সস্তা গন্ডার দিনে আমার বাপ 1-8 টাকা নয় 100 টাকা খরচ করে বিয়ে দিয়েছিল, ওসব বিয়ের আচার বিচার আমাকে শিখাতে হবে না। খনখনে গলায় একজন বুড়ি বলল, শোন নড়ি, চুল দুলিয়ে দুলিয়ে বলল, সে কি তোর একলার, আমার বিয়েতে 100 নখ খেয়েছিল, ঢাক ঢোল কাশি বাদ্যি বাজনা, সে একেবারে কি কাণ্ড। রিক্সাওয়ালা এবার চটে উঠে বলল, আরে দুত্তুরি, নিকুচি করেছে বাদ্যি বাজনার, আমি এবার আমার গাড়ির বাতি নিয়ে চলে যাব, কিন্তু বলছি তখন থেকে
এটা বেয়ারিশ বিয়ে, চালিয়ে নেওয়া হোক যা হোক তা করে, তা নয় এখন আবার আচার বিচার। একজন বলে উঠল, হ্যাঁ সময় মতো আবার ভোরবেলা গিয়ে কাচারির কোনটাতে আমাকে বসতে হবে, নইলে গায়ের বুড়ো কানাটা এসে বসে পড়বে। একটি খোড়া ভিখারি বলে উঠল, ওদিকে তেলে ভাজাগুলি চুপসে জল হয়ে গেল। বসন্তের দাগ ধরা ভয়ঙ্কর মুখে একটি লোক বলে উঠল, অমনি নোলা দিয়ে জল ঝরছে, শালা ভিখারি কোথাকার। উপযুক্ত গালাগাল, কিন্তু খোড়া খেপে গেল, বলল, কি যা তুলে গালাগাল, জানিস ও বললে বাবুদেরও ছেড়ে দেই নে। রিক্সাওয়ালা আমার দিকে ফিরে হেসে বলল, দেখেছেন তো শালাদের কাণ্ড, ভেবেছিলাম আজ একটু বায়োস্কোপ দেখব, তারপর ভাবলাম যে না এ বেটাদের বিয়েই দেখে যাই, তা কি ঝগড়াটাই লাগিয়েছে তখন থেকে। কিছু বলতে পারলুম না, হাসতেও পারলুম না, যদি কিছু মনে করে বসে, এরা সকলেই নিজেদের মধ্যে জানা শোনা, আমি অজানা। তাছাড়া সবটা মিলিয়ে এদেশে করুণ দয়া ভিক্ষা করা কাদা কাদা ভিখারি মনে হচ্ছিল না এখন, বরং রাগে বিদ্রূপে এই অদ্ভুত পরিবেশে অন্য এক জগতের মানুষ মনে হচ্ছিল, দেখাচ্ছিল আরো ভয়ঙ্কর। ইতিমধ্যে দুই বুড়িতে তর্কাতর্কি জমে উঠেছে, পুরোহিত হা করে দেখছে সব, কালার বইয়ের চোখে রাগ, অনাথের ব্যস্ত অস্থিরতা। তারপর অনাথের আর সহ্য হল না, সে প্রাণপণে চেঁচিয়ে বলল, বিয়েটা হতে দেবে না উঠে পড়ব, এ তো আর গায়ের ঘরে বিয়ে হচ্ছে না, যে নিয়ম কানুন সব মানতে হবে, আর যদি ঝগড়া বাঁধাও তো বলো উঠে পড়ি। সবাই চুপ, কেবল একজন চেঁচিয়ে উঠল, হ্যাঁ এবার ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও সাত পাক, রাগারাগির দরকার নেই। হঠাৎ একটা বাতি নিভে গেল, তেল নেই আর, কোথাও অন্ধকার হলো, একটি বাতির আলোয় আরো ভয়ঙ্কর হলো মূর্তিগুলো। আমার ছায়াটা আলাদা করে খুঁজলুম, পেলুম না। খনখনে গলা বুড়ি বলল, কত আলো জ্বেলেছিল আমার বিয়েতে। আধা বুড়ি বলল থেমে থেমে, আমার সময় আটটা হারিকেন জ্বেলেছিল। এক চোখ কানা একজন মোটা গলায় বলল, এবার কথাগুলি থামাও, আমি আর সহ্য করতে পারি না। আচ্ছা আচ্ছা এবার ঘোরাও, কালার বউকে তুলতে হয় যে, কে কে তুলবে। রিক্সাওয়ালা বসেছিল রিক্সার ওপরেই, হঠাৎ সিটটা চাপড়াতেই আরম্ভ করল, বাজনা বাজাচ্ছে, খোড়া উঠল আগে, কালার বউকে তুলবে। কিন্তু আবার গণ্ডগোল, কোণে কালার বউ বলল, সাত পাক হবে না, বিয়ে হবে না, আমার মন নেই। এক মুহূর্ত সবাই চুপ, আবার গুলতানি, কেন কি হলো, সাত কাণ্ড রামায়ণ পরে, এখন সীতাকার বাপ। কালার বউ নীরব, কিন্তু তার রাগ নেই, চোখা চোখা কথা নেই, খালি নীরব, ঘোমটা খসে পড়ছে, জট পাকালো চুলগুলি ছড়িয়ে ছড়িয়ে পড়ছে ঘাড়ে, মুখের একদিকটা দেখা যাচ্ছে না একেবারে, আর একদিকটা ঝাপসা ঝাপসা, মানুষ বলে মনে হয় না। তার পাশে অনাথের অবস্থা বলার মতো না, তিন ভাগ অন্ধকার এক ভাগ আলোয় অনাথকে ভয়ঙ্কর মনে হচ্ছিল, তার সারা মুখে বোবা অস্থিরতা ও যন্ত্রণা। সে প্রায় ছেলে মানুষের মতো চিৎকার করে উঠল, ওলো কেন বলো, তোর পায়ে পড়ি। মনে মনে বলল, ঠিকই, এছাড়া বড় চিত আর কি কথা বলতে পারে অনাথ। কালার বউ পরিষ্কার বলে দিল, আমি বিয়ে করে আর ভিক্ষে মারতে পারবো না, আর কারুর ভিক্ষের ভাতও খেতে পারবো না, তা এখন যাই বলো। সবাই তো হা, তবে কি করতে হবে। কালার বউ বললে, সংসারে যা করে নৌকে, কাজ করে, সংসার করে, ভিক্ষেই যদি করব, তবে আবার এসব কেন, না বাপু না, এই নাও তোমাদের নতুন শাড়ি। বলতে বলতে সে তার ছেঁড়া ধোকরা ন্যাকড়াটা টেনে নিল পরবে বলে, এখনো তার পরনে সকলের দেওয়া লাল পাশ শাড়ি। সবাই স্তম্ভিত, অনাথ দেখছে সকলের মুখ,
আমার পাশে রিক্সাওয়ালাটি গম্ভীর হয়ে উঠেছে। কালার বউ আবার বলল, সবাই গেছে বলেই তো আজ ভিখারি হয়েছি, যদি থাকতো, আবার যদি হবেই। থেমে থেমে হঠাৎ ফোঁস করে উঠল, প্রথম যখন বিয়ে হয়েছিল। রিক্সাওয়ালা আরও গম্ভীর, কিন্তু চাপা খুশির চোখে সে কালার বউকে দেখছে। তারপর হঠাৎ আমার দিকে ফিরে খুব বিজ্ঞের মতো মাথা ঝাঁকাতে লাগলো, অর্থাৎ দেখেছেন তো। আমার মেজাজ খারাপ হয়ে উঠেছিল। 30 টাকার ছাড় মাল খেয়ে আমি বিয়ে করিনি, ভিক্ষুকের বিয়েতে একটু মজা দেখছিলুম, তা নয়। ভিকারি বেটির আবার মান, 800 টাকা দিল জুড়িয়ে। কালার বউ কাপড় খুলতে যাবে, রিক্সাওয়ালা তার গাড়িতে দাঁড়িয়ে বলে উঠল, দেখ অনাথ, তুই কাজ করতে পারবি। অনাথের চোখে আলো দেখা দিল, বললে, পারবো, চুরি করবি নে। অনাথ বলল, আমি বেরোস্তনের ছেলে, থাক ঢের বেরোস্তন দেখেছি, ঘর ঝাড় দিতে পারবি, পারবো। বাবুর সঙ্গে কলকাতা থেকে মাল বয়ে নিয়ে আসতে পারবি, খুব খুব পারবো। বেশ, আমাদের রিক্সা মালিকের গদিতে কাল তোকে নিয়ে যাব, কাজ মিলিয়ে দেব। এবার আমারই হা হওয়ার পালা, অন্যান্য লোকগুলি পাথর। তারপর হঠাৎ সবাই একসঙ্গে বলে উঠল, তাহলে অনাথ আর ভিখারি নয়। রিক্সাওয়ালা বলল, হ্যাঁ, এখনো ভিখারি, 7টা পাক দাও ঘুরিয়ে। তাহলে কি বলিস কালার বউ? কালার বউ ঘোমটা টেনে নিয়ে বললে, তাহলে হোক। অনাথের আর হাসি ধরে না মুখে, খোঁড়া উঠল সকলের আগে, তারপরে এক চোখ কানা। 7 পাক ঘোরানো হচ্ছে, সবাই চিৎকার করছে, এবার আমরাও একটা বিয়ে করব মাইরি। তারপরে শুভ দৃষ্টি, আমি ততক্ষণে বেরিয়ে এসেছি, কেননা বিয়ে বাসরটা কেমন যেন ভিজে গেছে, ভিজে ভিজে কান্না মাখা, অন্য রকমের চাউনি সকলের চোখে, ঠিক ভিক্ষুকের আসর আর নেই। রিক্সাওয়ালাটি পেছনে পেছনে এসে বলল, 7টা বাবুর দোকানে যাবেন? আমি বললাম, হ্যাঁ। ওরা তখন খাচ্ছে আর কুকুরগুলি করুণ গলায় কো কো করছে। শেষ হলো আজকের গল্প শুভ বিবাহ। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করছি এরপরে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।